ইজি ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আমি আশিকুর রহমান মাসুম তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে বিএসসি অনার্স ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার এইট অনির্ণয় আকার এ অধ্যায় নিয়ে আলোচনা করব। এ অধ্যায়ে তোমাদের একটি অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। সেই অঙ্কটি আমি কি করব, এল হসপিটালের নিয়ম ব্যবহার করে কিভাবে আমরা লিমিটের অঙ্কগুলো সমাধান করতে পারি এই বিষয় নিয়ে এখন তোমাদের সামনে আমি আলোচনা করব। তো চলো আমরা এখন লিমিটের অঙ্ক সমাধান করব এল হসপিটালের নিয়ম ব্যবহার করে। এল হসপিটালের নিয়ম আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন আমাদের একটি লিমিটের অঙ্ক সেটা কি হবে অনির্ণয় আকার হবে। অনির্ণয় আকার জিরো বাই জিরো এবং ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ এই দুটো হলে সেটাকে অনির্ণয় আকার বলা হয়। তো চলো এখন আমরা অঙ্কটি নিয়ে আলোচনা করি। দেখো আমাদের এখানে একটা অঙ্ক লেখা আছে, এল হসপিটালের নিয়মের সাহায্যে লিমিটের অঙ্ক সমাধান করো। দেখাও যে লিমিট x টেন্স টু জিরো কট এক্স লন অন মাইনাস এক্স বাই অন প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস টু। তাহলে প্রথমে আগে অঙ্কটা আমরা তুলে নিই। দেখো এই আকৃতিটা আমাদের কেমন, এখানে x এর মান যদি জিরো বসাও তাহলে কট জিরোর মান কত ইনফিনিটিভ, আর এখানে লন অন মাইনাস জিরো মানে জিরো এখানে জিরো বসাও তাহলে থাকে কত লন অন, আচ্ছা নিচে এখানে বসাও অন প্লাস জিরো এক্স এর মান জিরো বসাও তাহলে থাকে কত লন অন। তাহলে আমরা জানি কি লন অন এর মান হচ্ছে জিরো, তাহলে আমাদের এটার আকৃতি হবে কি ইনফিনিটিভ গুণন জিরো আকার, কিন্তু আমাদের বানাতে হবে কি ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ অথবা জিরো বাই জিরো আকারের বানাতে হবে। তো চলো আমরা এই অঙ্কটিকে আগে জিরো বাই জিরো আকার তৈরি করি। তাহলে দেখো আমরা জানি কট থেটা সমান কি ওয়ান বাই টেন থেটা, তাহলে এই কট থেটাটাকে আমরা কি করি ওয়ান বাই টেন থেটা করি, লিমিট এক্স টেন্স টু জিরো, আর এখানে লন যেটা আছে লন ওয়ান মাইনাস এক্স বাই লন ওয়ান প্লাস এক্স, আমরা জানি লন যদি ভাগ থাকে তাহলে সেটাকে কী করা যায় মাইনাস করতে হয়, লন ওয়ান মাইনাস এক্স মাইনাস লন ওয়ান প্লাস এক্স করতে হবে। লন এ বাই বি এর সূত্র কি লন এ মাইনাস লন বি, সেই সূত্রটা এখন এখানে আমরা অ্যাপ্লাই করব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা লন এ মানে কি ওয়ান মাইনাস এক্স তারপরে মাইনাস লন ওয়ান প্লাস এক্স আর ডিভাইডেড বাই কি দিবা, এই যে কট থেটা সমান আমরা জানি কি ওয়ান বাই টেন থেটা, তাহলে কট এক্স মানে হচ্ছে কি ওয়ান বাই টেন এক্স, তাহলে এখানে বসাই দাও টেন এক্স। দেখো তো এটার আকৃতি জিরো বাই জিরো হয় কিনা দেখো, আচ্ছা এখানে জিরো বসাও এক্স এর মান তাহলে হচ্ছে হয়ে যাচ্ছে কত লন অন, লন অনের মান জিরো, এখানে এক্স এর মান জিরো বসাও, এই যে লিমিট এক্স টেন্স টু জিরো দেওয়া আছে জিরো বসাও তাহলে হয়ে যাচ্ছে কত লন অন, লন অনের মান কত জিরো, আচ্ছা এখানে টেন এক্স এর মান জিরো বসাও তাহলে টেন জিরোর মান কত জিরো, তাহলে আমাদের আকৃতিটা কেমন হচ্ছে জিরো বাই জিরো আকার। তো এখন আমরা কি করতে পারবো, এখন আমরা এল হসপিটালের নিয়ম এই লিমিটের অঙ্কটাতে অ্যাপ্লাই করতে পারবো। আসো এল হসপিটালের নিয়মটা কি তোমাদের আগে বলি, এই প্রথম যেটা লব সেটাকেও ডিফারেন্সিয়েশন করতে হবে এবং নিচের যে হর সেটাকেও ডিফারেন্সিয়েশন করতে হবে। তা লব আছে আমাদের এখানে দুইটা, এই দুইটাকে তোমাদের কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে অর্থাৎ অন্তরীকরণ করতে হবে, এবং নিচে যে ট্যান এক্স আছে এটাকে তোমাদের অন্তরীকরণ করতে হবে অর্থাৎ উপরে এবং নিচে দুটাকে অন্তরীকরণ করতে হবে। তো চলো আমরা এবার অন্তরীকরণ করি। প্রথমে আগে লেখো লিমিট এক্স টেন্স টু জিরো, আচ্ছা আমরা জানি লন এক্সকে অন্তরীকরণ করলে কি হয় ওয়ান বাই এক্স হয়, তাহলে লেখো ওয়ান বাই এক্স, এক্স মানে এখানে কি ওয়ান মাইনাস এক্স, ওয়ান মাইনাস এক্স লেখো। এখন দেখো এবার এই এক এক করতে হবে, এক এক করলে জিরো হবে আর মাইনাস এক্স এক করলে মাইনাস এক্স এক করলে কি হবে মাইনাস ওয়ান হবে, তাহলে এখানে লেখো মাইনাস ওয়ান, এটা গেল। এবার আসো এখানে, এখানে হবে কত লন এক্স এ করলে কি হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, এখন আবার অনকে করলে কি হবে জিরো হবে, এক্স এ করলে কি হবে অন হবে, আর ডিভাইডেড বাই টেন এক্স এ অন্তরীকরণ করলে কি হয় সেক স্কোয়ার এক্স হয়, তো এখানে লেখো সেক স্কোয়ার এক্স। এখন এটাকে আমরা একটু সাজায় লিখি, লিমিট এক্স টেন্স টু জিরো এখানে দিবা মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স, এখানে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই কি দিবা সেক স্কোয়ার এক্স। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি এখন তোমরা জিরো বসাও এক্স এর জায়গায় লিমিটের মানগুলো তাহলে এটা আর অনির্ণয় আকার হবে না, কারণ এখন এটা জিরো বাই জিরো হবে না। এখন দেখো আমরা জিরো বসা টেস্ট করে দেখি আসলে হবে না, তাহলে এখন আমরা কি করব এই লিমিট উঠাই দিয়ে এই জায়গায় জিরো বসাই দিই, তাহলে এখানে হবে মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস জিরো মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস জিরো ডিভাইডেড বাই সেক স্কোয়ার জিরো। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা উপরে আমাদের কত থাকছে, উপরে থাকছে মাইনাস ওয়ান, এখানে কত থাকছে, এখানে থাকছে মাইনাস ওয়ান, আর আমরা জানি সেক জিরো ডিগ্রি মান কত, সেক জিরো ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান, তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হয়ে গেলে কত মাইনাস টু। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের রাইট হ্যান্ড সাইড কী আছে, রাইট হ্যান্ড সাইড কিন্তু আমাদের মাইনাস টুই আছে তাই না, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেল। তাহলে আমরা লিখতে পারি, অতএব লিমিট
x tends to 0 cot x ln 1 minus x by 1 plus x equal to কত হবে equal to কত হবে equal to হবে minus 2 equal to হবে minus 2 তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো দেখো এল হসপিটালের নিয়ম ব্যবহার করে আমরা লিমিটের অঙ্কগুলোকে খুব সহজেই সমাধান করতে পারি কিন্তু তোমাদের এখানে খেয়াল রাখতে হবে যখনই তোমরা এল হসপিটালের নিয়ম ব্যবহার করবে তখনই কিন্তু তোমাদেরকে অনির্ণ আকার হইতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি শেয়ার করবা এবং অবশ্যই তোমরা লাইক দিবা তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তোমাদের ভালো লেগেছে এরপরে আরো নতুন নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ